সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ রবিবার আরামবাগ পৌরসভার নবপল্লী এলাকায় নির্মীয়মাণ একটি নার্সিংহোম বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো দুই রাজমিস্ত্রির। জানা গেছে, নির্মীয়মাণ ওই বিল্ডিংয়ের সেপটিক চেম্বারে তারা কাজ করতে নেমেছিলেন। প্রথমে একজন নামার পরই অসুস্থ হয়ে যান, তারপরে আরও একজন নেমে যান তাকে উদ্ধার করতে, তিনিও অসুস্থ হয়ে যান। এরপরে বাকি সবাই মিলে দ্রুত দুজনকে উদ্ধার করেন, কিন্তু উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলো, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেখুন বিস্তারিত। আমার একটা নতুন বিল্ডিং হচ্ছে আর কি, বিল্ডিংয়ের চারদিকে বিল্ডিংয়ের পাশে সেফটি চেম্বার করা হয়েছে, নতুন সেফটি চেম্বার। সেই নতুন সেফটি চেম্বারে এখন ঢাকনা খুলে ওরা পাটা খুলতে যাচ্ছিল। পাটা অলরেডি নিচে নেমেছে, যখনই নিচে নেমেছে তখনই একজন নামার সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে গেছে। তারপরে ওই আরেকজন নামতে, যখনই দেখছে ওই অজ্ঞান হয়ে গেছে, আরেকজন নামতে যাচ্ছিল, নেমেছে, নেমে ওকে তোলার চেষ্টা করছে, সে তুলতে গিয়ে সেও অজ্ঞান হয়ে গেছে। যখন দুজনই নেমে ভিতরে অজ্ঞান হয়ে গেছে, আবার একজন তখন তাড়াহুড়ো করে নামতে গেছে, বা দুজন ধরেছিল, ওখানে অনেক লোক কাজ করছিল। এবার তখন একজনকে ঢুকে সে কোনো রকমে ওখান থেকে ওকে টেনে তুলে নিয়েছে। দুজন যে অজ্ঞান হয়ে গেছে তাদেরকে আর সেই পর্যন্ত তুলতে পারে না তোলার অবস্থাতেই তারা ওইখানেতে অসুস্থ হয়ে পড়ে। ওদিকে কোনো রকমে তুলে নিয়েছে, হসপিটালে ভর্তি করার পর এখানে এখন ডিক্লেয়ার করছেন যে ওনারা বডডেড হয়ে গেছে। নাম আছে যারা মারা গেছে? দুজন মারা গেছে। একজনের নাম হচ্ছে হানিফ খান, আর একজনের নামটা হচ্ছে কী নাম গোটা, রঘুনাথ। রঘুনাথ রায় হচ্ছে খানাকুলে বাড়ি, সেকেন্দারপুর। আর হানিফের হচ্ছে বৈতলে বাড়ি, বাঁকুড়া জেলা। এখানে হয়েছিল কি শুনলেন? এই যে গত হচ্ছে যে তিনজনে গত পরে বাস, আবার কি দুজন শেষ কি করছিল এখানে কাজ করছিল, কাজ করতে ওরা হচ্ছে যে কাজ করতে করতে এরকম কাজ করতে করতে ঢুকেছিল, ঢুকেছে কাজ ওইখানে কোথাও কাজ করছিল, কাজ করতে করতে এরকম হয়েছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম তো নবপল্লী বলে। কারা তুললো এখানে? দুজন ঢুকেছিল আর দুজন মাথাতে যেয়ে তারা অজ্ঞান আহত হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে চারজনকেই বার করে, সবাই মিলে বার করে চারজনকে। যে দুজন তো এমনি স্পট হয়ে গেছে ভিতরতেই, জলে ডুবে গেছিলো, আর দুজন তো অজ্ঞান করে বার করেছে। হ্যাঁ, জল আছে তো ট্যাঙ্কের ভিতরে, এখনো এক কোমর জল আছে, মোটামুটি এক কোমর জল আছে। কীভাবে আসপা ডায়াগনিক সেন্টারে একটা রুম ফ্ল্যাট হচ্ছিল, ফ্ল্যাটে মানে কাজ করতে একজন পড়ে গেছিল। পড়ে যাওয়ার পর থেকে মানে আরও অনেক সব মিস্ত্রি ছিল, আর তো ওই যে ওকে ব্যক্তিরা তুলতে গিয়ে ওরাও নিচেই পড়ে গেছে। যে প্রথমে ব্যক্তিরা পড়েছিল তাকে তুলে নিয়েছে, বাকি আরও যদি তুলছিল তারা নিজে মানে জলেতে পড়ে গেছিল। কত ফুট গর্ত ছিল প্রায়? ফুটটা হবে 15 ফুট এরকম ফুট হবে, জল ছিল কিন্তু।
মোট কতজন মৃত হয়েছে? কতজন মৃত? এখন দুজন ঘটে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933 8549 84।